ইমপ্রুভ পাবলিক প্রাইভেট আই কেয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের টপিক সোডিয়াম হ্যাপার ল্যাম্প। সোডিয়াম হ্যাপার ল্যাম্প হলো গ্যাস ডিজিটাল ল্যাম্প, এর পাওয়ার ফ্যাক্টর খুব কম। এরপর আমরা আস্তে আস্তে এগুলি ছবির সাহায্যে বুঝতে থাকবো। আজকের ভিডিওতে আমরা দেখব সোডিয়াম হ্যাপার ল্যাম্পের কানেকশন, সোডিয়াম হ্যাপার ল্যাম্পের ওয়ার্কিং প্রিন্সিপাল, কি করে এটি কাজ করে এবং কি করে ব্লাস্ট বা ইগনিটার লাগানো, কেনই বা এটা লাগায় বা এটার কাজ কি। সোডিয়াম হ্যাপার ল্যাম্প হলো সিঙ্গেল পেজ 230 ভোল্ট 50 হার্জের গ্যাস ডিসচার্জিং ল্যাম্প। এবার আমরা দেখে নিই সোডিয়াম হ্যাপার ল্যাম্পের প্রত্যেকটি পার্টস। প্রথমের যে পার্টসটি দেখছি এটি হচ্ছে হাই লিকেজ রিয়্যাক্ট্যান্স ট্রান্সফর্মার বা ব্লাস্ট, এই যেটি সাধারণত স্টেপ আপ ট্রান্সফর্মার। এর কাজ স্টার্টিংয়ে হাই ভোল্টেজ প্রোভাইড করা এবং 5 থেকে 6 মিনিট পর যখন ল্যাম্পটি ফুললি জ্বলতে থাকবে তখন এর কাজ হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টকে কন্ট্রোল করা। এবার যেটি দেখছি এটি হচ্ছে ক্যাপাসিটার, এর কাজ হলো পাওয়ার ফ্যাক্টরকে কন্ট্রোল করা। যদি পাওয়ার ফ্যাক্টর কম হয় তাহলে পাওয়ার ফ্যাক্টরকে ইনক্রিজ করে সম অবস্থায় ফিরিয়ে আনা। ইনভার্টারের কাজ হলো একটা ফ্লুরোসেন্ট ল্যাম্পে স্টার্টারের যে কাজ, স্টার্টিংয়ে সার্কিটকে অন অফ করা। সোডিয়াম হ্যাপার ল্যাম্পের ইউজ হলো স্ট্রিট লাইটের ক্ষেত্রে, আউটডোর লাইটিংয়ের ক্ষেত্রে বা ইয়ার্ডে ইউজ করা হয় বা যে কোনো ইন্ডাস্ট্রিতে এর বেশি ইউজ দেখা যায়। এবার আমরা দেখে নেব সোডিয়াম হ্যাপার ল্যাম্পের ওয়ার্কিং প্রিন্সিপাল, মানে কি করে এটি কাজ করে। তো এটি কাজ করে মূলত যখন এটি ল্যাম্পটি অফ পজিশনে থাকে তখন সোডিয়াম সলিড ফর্মে টিউবের গায়ে থাকে। যখন এটি সুইচটি অন করা হয় তখন এটি আস্তে আস্তে হিট হতে থাকে এবং গ্যাস, এটি গ্যাস ফর্মে রূপান্তর হয় এবং নিয়ন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে পিঙ্ক কালারের রূপ নেয়। এরপর এটি ভ্যাপোরাইজ হয়ে ইয়েলো কালারের আকার ধারণ করে। এবার 5 থেকে 6 মিনিট পর এটি ফুল জ্বলতে থাকে। এবার তোমাদের দেখায় সোডিয়াম হ্যাপার ল্যাম্পের কানেকশন ডায়াগ্রাম। এবার দেখতে গেলে যেটি তোমরা সবথেকে উপরে দেখছো এটি হচ্ছে ব্লাস্ট, ব্লাস্ট বা হাই লিকেজ রিয়াক্ট্যান্স ট্রান্সফর্মার, মানে হচ্ছে এটি একটা স্টেপ আপ ট্রান্সফর্মার। এটি 4টি পয়েন্ট, একটা হচ্ছে কমন, একটি হচ্ছে 240 ভোল্টের পয়েন্ট, একটি হচ্ছে 200 ভোল্টের পয়েন্ট আর একটা ইগনাইটারের পয়েন্ট। আর এদিকে যেটা ডান দিকে দেখছো এটি হচ্ছে একটা ইগনাইটার, ইগনাইটারের 3টি পয়েন্ট, একটি লাল কালারের তার দিয়ে মেনশন করা, একটি হলুদ কালারের তার দিয়ে মেনশন করা আর অন্যটি কালো তার দিয়ে মেনশন করা। আর একদম বাঁ দিকে এটি বাল্বের 2টি পয়েন্ট, একদম আমরা নিচের থেকে সাপ্লাই দিচ্ছি, দেখো ফেজ আর নিউট্রাল, ফেজটা ডাইরেক্ট গিয়ে 240 ভোল্টে ইন করাবো, ঠিক আছে। অপর দিকে নিউট্রালটি ইগনাইটারের ব্ল্যাক তারের সঙ্গে কানেক্ট করাবো, তারপর আর 240 যে সাপ্লাই আছে আর এই ব্ল্যাক যে ওয়্যারটা মানে নিউট্রালটা, এই দুটোর মধ্যে আমরা ক্যাপাসিটারটাকে জুড়ে দেবো। জুড়ে দেওয়া হলেই এবার ইগনাইটারের পয়েন্ট ইয়েলোটা, ইয়েলো যে ওয়্যারটা আছে সেটা 240 ভোল্টের সঙ্গে কানেক্ট করাবো ব্লাস্টের, আর ইগনাইটারের যে পয়েন্টটি আছে ইগনাইটারের পয়েন্টটি এই লাল ওয়্যারটি দিয়ে কানেক্ট করে দেবো, যেটি তাও তোমরা দেখতে পাচ্ছ এখন সামনে, ঠিক সেম টু সেম এটি করবো। এরপর কমন থেকে একটা তার বের করে বাল্বে পাঠাবো যেটা ফেজ যাবে, ফেজের কানেকশন যাবে, আর অপর যে প্রান্তটি আছে বাল্বের সেটি ডাইরেক্ট নিয়ে গিয়ে ওই একটা লুপের সাহায্যে এই নিউট্রালের সঙ্গে কানেক্ট করবো। এটি হচ্ছে পুরোপুরি কানেকশন ডায়াগ্রাম, ভালো করে দেখে নাও।